আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি একটু ভিন্ন রকমের। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কাঠবাদাম, কিন্তু এখানে তিন রকমের কাঠবাদাম রয়েছে। বিশেষ করে যে কমেন্টগুলো বেশি আছে যে ভাই আপনি ভিডিওতে দেখান যে ফ্রেশ ভালো মানের কাঠবাদাম, কিন্তু এরকম বাদাম আমরা তো সচরাচর পাই না। আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো এই তিনটের ভিতরে সবচেয়ে কোন বাদামটি স্বাস্থ্যের জন্য উপকার এবং কোন বাদামটি আপনারা খাবেন, বাজার থেকে ক্রয় করবেন কোন বাদামটি। আপনাদের আজকে লাইভ দেখাবো, ভিডিওটি দেখতে থাকুন। যারা নিয়মিত কাঠবাদাম খান তারা ভিডিওটি দেখুন, যারা খান না তারাও দেখুন। ভিডিওটি দেখলে আপনি বাদাম ক্রয় করার সময় কোনো সময় ঠকবেন না, ভালো বাদামটি দোকান থেকে ক্রয় করে আনতে পারবেন। চলুন শুরু করা যাক। আমি প্রথমে দেখাই, এই যে আমার আঙুলির সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনার ঝাল দিয়ে, ঝাল মশলা দিয়ে ভাজা ভাজা বাদাম। আমার আঙুলির সামনে যেটা দেখতে পাচ্ছেন হালকা সাদা সাদা, এটি আপনার লবণ দিয়ে, দেখুন লবণে ভাজা, মানে প্রচুর লবণ দিয়ে ভাজা। এটা ঝাল মশলা দিয়ে, বিভিন্ন মশলা দিয়ে ভাজা। এখানে যেটা দেখতে পাচ্ছেন তিন নম্বরটা, এই বাদামটা একটু খেয়াল করুন, এটা আপনার কাঁচা বাদাম, একদম ফ্রেশ কাঁচা বাদাম। এই বাদামটি আমেরিকান বাদাম, বাদামের ডেট, এক্সপায়ার ডেট, প্যাকিং ডেট সব কিছু দেখে বাদাম ক্রয় করবেন ভালো মানের। এই তিনটের ভিতরে কোন বাদামটি সবচেয়ে স্বাস্থ্যের জন্য উপকার এবং ভালো, আজকে এই বিষয়টাই দেখানোর জন্য আমি এই তিনটে বাদাম একত্রে করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার কমেন্ট বক্সে সবচেয়ে বেশি আসে বাদাম খাওয়ার নিয়মটা এবং আপনার কীভাবে ফ্রেশ বাদাম ভালো বাদাম চিনব, তাই আমি আজকে এই ভিডিওটি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি তিন রকম বাদাম একসঙ্গে নিয়ে আপনার দেখাচ্ছি। আপনারা বাদামটি দেখুন, সঠিক বাদামটি কিনতে পারবেন এবং চিনতে পারবেন। এই তিনটে বাদামের ভিতরে কোন বাদামটি আমাদের সুস্বাস্থ্যের জন্য পরিপূর্ণ পুষ্টি এবং ভালো, এবং খাবার নিয়মও আমি বলে দেব শেষে কিভাবে খাবেন। কাঠবাদামে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে, আপনারা সকলেই জানেন। এছাড়াও কপার, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কাঠবাদাম একটি প্রচুর উপকারী বাদাম, তাই এই বাদাম খাওয়ার অবশ্যই নিয়ম জেনে নিয়ম মেনে খেতে হবে। আর অতিরিক্ত মাত্রায় যে কোনো পুষ্টিকর খাবার বেশি খেলে আপনার ক্ষতি হতে পারে বা ক্ষতি হয়। আর এখন আপনাদের দেখাবো এই তিনটে বাদামের ভিতরে কোন বাদামটি সবচেয়ে উপকার। আমার এই যে আঙুল দেখতে পাচ্ছেন, এই যে গাবলার ভিতরে যেটা এই সামনে, এটা আপনার সবচেয়ে উপকার বেশি। এখানে দেখতে পাচ্ছেন ঝাল দিয়ে মশলা, এটাও উপকারী, এইটাও উপকারী, লবণ দেওয়াটা, এটা ঝাল মশলা, তিনটেই উপকারী। তাহলে খাবেন কোনটা? আপনি খাবেন এইটা, লবণ ছাড়া এবং ভাজা ছাড়া কাঁচা কাঠবাদাম। এই বাদামটি আপনি বাজার থেকে ক্রয় করবেন, বাজারে তিন রকমেরই বাদাম পাওয়া যায়। এই বাদামটি ক্রয় করবেন এবং এই বাদামটি আপনি খাবেন, স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে এই বাদামটি। এবং পরিপূর্ণ পুষ্টি, কাঠবাদামের যে পরিপূর্ণ পুষ্টিটা সেটা আপনি পেয়ে যাবেন। তবে কি এইগুলো খেলেও কোনো উপকার হবে না? হ্যাঁ অবশ্যই হবে, এইগুলো এটা উপকার হবে, তবে ওটার থেকে অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স, কারণ ওটা কাঁচা বাদাম, এটা ভাজা, তারপর এটা মশলা মিক্স করা। তবে একটি কথা আপনারা সকলে জানেন যে ভাজা বাদামগুলো কাঠবাদাম খুব টেস্ট, ভাজা কাঠবাদামগুলো খুবই টেস্ট এবং মুখরোচক একটি খাবার। আর কাঁচা বাদামটি কিন্তু টেস্টে খুবই কম, তেমন মুখরোচক না কাঁচা বাদাম। এক্ষেত্রে কাঁচা বাদামটা খেতে চায় না সকলেই, কিন্তু সুস্বাস্থ্যের জন্য ও উপকার পুষ্টির জন্য অবশ্যই কাঁচা বাদামটি খাওয়া জরুরি। কিভাবে খাবেন এই বাদাম?
প্রতিদিন রাত্রে 4 থেকে 7টা, 4 থেকে 7টার বেশি কখনো খাবেন না। 4 থেকে 7টা বাদাম পানিতে ভিজিয়ে রাখবেন, কাঁচা বাদামটি, অর্থাৎ এই বাদামটি। এই বাদামটি আবারও আমি ভালো করে দেখাচ্ছি, দেখে নিন বাদামের কোয়ালিটি ও মান, দেখছেন তো কালার। এটা আপনার ঝাল, এটা হলো লবণ, আপনি খাবেন এইটা, এটা আপনি খাবেন এই কাঁচা বাদামটি। এই কাঁচা বাদামটি খাবেন, 7টা বাদাম পানির ভিতরে ভিজিয়ে রাখবেন, সারা রাত্র সকালবেলা নাস্তার সময় 7টা বাদাম আপনি চিবিয়ে খেয়ে নেবেন। অতিরিক্ত মাত্রায় অবশ্যই খাবেন না, আর বাদাম 1 দিন 2 দিন 3 দিন খেয়ে খাওয়া বাদ দেবেন না। আপনি কন্টিনিউ যতদিন বাঁচেন এই বাদাম খেয়ে যান, আপনার শরীরের যৌবন শক্তি, নারী এবং পুরুষ যৌবন শক্তি, ডায়াবেটিক যদি না হয়ে থাকে ইনশাল্লাহ ডায়াবেটিক্স আপনার হবে না। এই বাদাম আপনি নিয়মিত যতদিন বেঁচে থাকবেন খেতে থাকেন, কারণ এই কাঠবাদামে কপার, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম ভরপুর। কাঠবাদাম একটি অত্যন্ত উপকারী বাদাম, তাই সকলেই বাদামটি চিনে জেনে খাবেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা আমার এই কমেন্টের উত্তরগুলো পেয়েছেন। কাঁচা বাদাম, ঝাল বাদাম, লবণ মিক্স করা বাদাম, বাদামগুলো খেয়ে নিয়ম অনুযায়ী খাবেন, অনেক উপকারে আসবে আর সুস্বাস্থ্যের জন্য খুব ভালো হবে। আরও ভিডিও আছে বিস্তারিত, এই ভিডিওতে আলাপ করতে পারলাম না। আমার চ্যানেলে কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম সংক্রান্ত অনেক ভিডিও আছে। ওয়ালনেট, আখরেট খাবার নিয়ম, কিভাবে খাবেন, কি কি উপকার, শরীরের জন্য কি কি কাজ করে দেখে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।